বেআইন আপার্টমেন্ট উপরে চালিব বুলডোজর। বিল্ডরকু অনুকম্পা দেখাই অনুমতি দেইথিলা বিডিএ। 191 বেআইন আপার্টমেন্ট ভাঙ্গিবাকু সরকারক নির্দেশ। আইনকু বেখাতির করিথিলে, মনইচ্ছা কনস্ট্রাকশন করিথিলে। রাজধানীরে বড়ি উঠিথিবা এভলি বেআইন আপার্টমেন্ট উপরে কড়া আকশন নেইছন্তি মোহন সরকার। এনেই নগর উন্নয়ন মন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাপাত্র আজ বিধানসভার তাঁর উত্তরের উল্লেখ করেছেন। বিজেডি বিধায়ক রণেন্দ্র প্রতাপ স্বাইঁ প্রশ্ন উত্তর রাখি নগর উন্নয়ন মন্ত্রী কহিছেন, ভুবনেশ্বর 191টি মামলার বেআইন আপার্টমেন্ট ভূমি সাত করা নির্দেশ দিয়া যাইছি। তবে বিডিএ অধীনে বেআইন আপার্টমেন্ট নেই 491টি মামলা হয়েছিল, সেথিরু 63টি মামলা খারজ হয়েছিল, 237টি বিচারাধীন রয়েছে। তবে বিল্ডরক কহিবা কথা, যাহা বেআইন হয়েছে রেরা গঠন পূর্বরু হয়েছে। সরকারি জায়গাকে মাড়ি বসি মকচিকি বিল্ডর্স মানে জবরি ভাবে অরাজকতায় ভুবনেশ্বরে চলাইছেন, সেইটা সমস্ত ভুবনেশ্বরবাসী বর্তমান মর্মাহত। সমস্তে আসিকি অনুরোধ করছেন যে বিজেপির গোটে নূয়া সরকার আসছি, মোহন মাঝিঙ্কর সরকার আসছি, কিছু আমপাই ভুবনেশ্বরবাসীপাই করন্তু। সেথিপাই আজি গৃহরে মধ্য মন্ত্রী কইছন্তি আমার যে যেউমানে বেআইন ভাবরে যে ফ্ল্যাট করিছন্তি, ঘর করিছন্তি, যোটে এনক্রোচমেন্ট করিছন্তি, সে সব বুলডোজর লগিকি ভঙ্গা হব। এটা অ্যাকচুয়ালি যাহা বি আসিছে এটা রেরা পূর্বর যে অ্যাপার্টমেন্ট গুলা হয়েছিল তা উপরে এই নির্দেশাবলী আসছি। যেতবে কি লোক কিছু লোক ব্লক অন্ডরে করে, কিছু লোক আপনার অনথরাই জায়গায় গভর্নমেন্ট লেন্ডরে করে, তা উপরে সে একটা আসছি। এটা নিশ্চিত ভাবে আমার ক্রেডাই তরফ কহবি এটা স্বাগতযোগ্য। কেবল বিডিএ নুহে, বেআইন কোঠাবাড়ি নির্মাণ বেড়ে বিএমসিবি আখি বুজি দেইথিলা। যেউথিপাই বেআইন নির্মাণ নেই 1444টি মামলা রুজু হয়েছিল বেড়ে 993টি মামলা এবে বি বিচারাধীন রয়েছে। আউ সরকারি জমিকু কিভাবে মন ইচ্ছা বিএমসি ও বিডিএ বিল্ডরকু দেইছন্তি তাহা কিছুদিন পূর্বরু সাধারণ প্রশাসন বিভাগ করিথিবা এ চিঠি স্পষ্ট করুছি। কেউ পরিস্থিতিরে বিভাগর বিনা অনুমতিরে বিল্ডিং প্ল্যান অনুমোদন করিছি স্পষ্টীকরণ দিও বলি কহিছি সাধারণ প্রশাসন বিভাগ। যদি কোনো জিনিস বেআইন কনস্ট্রকশন বেআইন হিসাবে হয়েছি আর যা রেগুলারাইজ করা যাইপারি না তা ভঙ্গা যাওয়া উচিত আর ভঙ্গা যাও। প্রশ্ন হল এ বেআইন নির্মাণটা করেছি কি, যে বিল্ডর করেছে আজ পর্যন্ত সরকার তাঁর বিরুদ্ধে কোণ পদক্ষেপ নিয়েছেন, যে অথরিটি মানে যে অফিসিয়ালস কর চেক করিবার থিলা যে কোটি বেআইন নির্মাণ হচ্ছে তাঁর বিরুদ্ধে, সেমানে যেহেতু তাঁর নিজ ডিউটি ঠিকরে করে পারলে না, তাঁর বিরুদ্ধে কোণ আকশন নিয়া হয়েছে। এথিরে যে দোষী সে খসি যাচ্ছি, যেমন ঘরর ক্রেতা সেমানে আজি বহুত চিন্তারে বসছেন। আপার্টমেন্ট ভাঙ্গিবা পূর্বরু সম্পৃক্ত আপার্টমেন্ট পাইঁ কিছু মার্গদর্শিকা আসিব কি? যদি বেআইন আপার্টমেন্ট ভঙ্গা হেব তেবে বিল্ডরক বিরোধে কি কার্যানুষ্ঠান হেব? আপার্টমেন্টে রহুথবা লোকঙ্ক পাইঁ করা যিব কি কিছু বিকল্প ব্যবস্থা? এহাকু নেই উঠিছি অনেক প্রশ্ন। ভুবনেশ্বরু দিব্যজ্যোতি মহান্তি, রোশন রথ, প্রদীপ্ত মহাপাত্রঙ্ক সহ কবিতা স্বাইঁক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।